আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ ছিল না ইরানি যোদ্ধাতে টার্গেট করে রকেট হামলা চালাল ইসরায়েল মরার আগ পর্যন্ত লড়বেন বলেও পালিয়েছিলেন আশরাফ আশরাফানি দাবি ব্লিংকেনের ইলেন মার্কসের দুই শতাংশ সম্পদে মিটবে বিশ্বের খাদ্য সংকট ব্রাজিলে পুলিশের গুলিতে সন্দেহভাজন পঁচিশ ডাকাত নিহত যুক্তরাজ্যে টানেলের ভেতর দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ সবশেষে জানবেন ট্রাম্পের ফুলের মাসুল আমাকে দিতে হচ্ছে দাবি বাইডেনের সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ইরানি মিলিশিয়াদের টার্গেট করে রকেট হামলা চালালো ইসরায়েল সিরিয়ার গ্রামীণ দামেস্কের আল দিমাস শহরের কাছে ইরানি মিলিশিয়ার অবস্থার লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল ভিত্তিক সোয়াত আসিমা পত্রিকায় এই বিষয়ে একটি বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়েছে খবর দা সিরিয়ান অবজারভারের খবরে বলা হচ্ছে দিমাসের কাছে বেশ কয়েকটি স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল যা সরাসরি ইরানি বাহিনী এবং লেবাননের মিলিশিয়া হিজবুল্লার কয়েকটি অবস্থানের ক্ষতি করেছে লক্ষ্যবস্তুর মধ্যে একটি অস্থায়ী অস্ত্র সংরক্ষণ গাঢ় রয়েছে সূত্রগুলো নিশ্চিত করেছে গ্রামীণ দামেস্ক আক্রমণের সময় প্রথমবারের মতো ইরানের মিলেশিয়া বাহিনী ও হিজবুল্লাহ নেতাদের সদর দপ্তরে হামলা চালায় ইসরায়েল আল দিমাসের কাছে চুরানব্বইতম ব্রিগ্রেডের আশেপাশে একটি অস্ত্রের ডিপোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে খবরে বলা হচ্ছে ইরানি বাহিনী রকেট হামলার কয়েক ঘন্টা আগে ওই অস্ত্র সংরক্ষণগারে অস্ত্রের চালান নিয়ে যায় হামলায় ভবনটি ধ্বংস হয়ে যাওয়ার দাবি করা হয়েছে জানা যায় অস্ত্রের সালানটি তেহরান থেকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রগুলো পরবর্তীতে মিলিশিয়া বাহিনীর মধ্যে বিতরণের জন্য গুদামে স্থানান্তর করা হয় এদিকে ইরান লেবানিস বৈঠকেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ওই বৈঠকের লক্ষ্য ছিল অস্থায়ী গুদাম থেকে অন্যান্য অবস্থানে অস্ত্র ও গোলাবারুদ পরিবহনের সমন্বয় করা খবরে বলা হচ্ছে ইসরায়েলি রকেট হিজবুল্লাহ নেতাদের বহনকারী একটি জিএমসি গাড়িতে আঘাত হানে যেটি ওই বৈঠকস্থল থেকে সদর দপ্তরের দিকে যাচ্ছিল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো আল দেমাসের কাছে চুরানব্বইতম ব্রিগ্রেডের একটি বিমান প্রতিরক্ষা ব্যাটারিকেও লক্ষ্যবস্তু বানায় ব্যাটারিটি ইসরায়েলি রকেট হামলা ঠিকিয়ে দেওয়ার কাজে লিপ্ত ছিল সাউথ আল আসিমার সংবাদ তারা সিরিয়ার বিমান প্রতিরক্ষা এলাকার অবস্থিত বাহিনী বিভিন্ন আর্টিলারি থেকে দক্ষিণ সিরিয়ার দিকে পাল্টা ক্ষেপণাস্ত্র সুরেছে মাউন্ট কাসিউনের নিচ থেকে একটি বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সরকারি বাহিনী মরার আগ পর্যন্ত লড়বেন বলেও পালিয়েছিলেন আশরাফ খানি দাবি ব্লিংকেনের গোয়েন্দাদের সব তত্ত্ব ভুল প্রমাণ করে আগস্টের দ্বিতীয় সপ্তাহে কাবুল দখল করে নেয় তালেবান এরপর দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালালে সাবেক সরকারের পতন নিশ্চিত হয় কিন্তু এই আশরাফ ঘানি মৃত্যুর আগ পর্যন্ত লড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বলেন আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেছিলেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন কিন্তু তালেবান কাবুলে আসার পর তিনি ঠিকই পালিয়ে গেছেন সিবিএস ফেস দ্য নেশন টক শোতে যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত জালমাই খলিজাদে বলেন কাবুলে সরকারের পতন ঠেকাতে বাইডেন প্রশাসন আরও কিছু করতে পারত টক শোতে অ্যান্টনি ব্লিংকেন বলেন আমি চোদ্দই আগস্ট শনিবার রাতে আশরাফ ঘানির সঙ্গে কথা বলেছিলাম তাকে নতুন একটি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার একটি পরিকল্পনা মেনে নিতে চাপ দিলাম ওই সরকার তালেবানের নেতৃত্ব হবে ঠিকই কিন্তু সরকারে আফগানিস্তানের সব পক্ষের প্রতিনিধিত্ব থাকবে তখন আশরাফ আমাকে বলেন তিনি এমনটি করতে প্রস্তুত আছেন তবে তালেবান যদি এই প্রক্রিয়া মেনে না নেয় তিনি মৃত্যুর আগ পর্যন্ত লড়ে যাবেন কিন্তু পরদিনই তিনি আফগানিস্তান থেকে পালালেন যোগ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আশরাফখানি পালানোর পরে তালেবান যোদ্ধারা কাবুলের নিয়ন্ত্রণ নেন এরপর তিরিশে আগস্ট যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করে নেয় এর মধ্যে আফগানিস্তানের সব প্রদেশের নিয়ন্ত্রণ নেয় তালেবান গঠন করে অন্তর্বর্তী সরকার ইলেন মার্ক্সের দুই শতাংশ সম্পদে মিটবে বিশ্বের খাদ্য সংকট জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিয়াসলে মনে করেন বিশ্বের শীর্ষ ধনীরা তাদের মোট সম্পদের সামান্য কিছু অংশ ব্যয় করলেই বিশ্বের ক্ষুধা সমস্যার সমাধান হয়ে যাবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন বিশ্বের অতি ধনীদের নেওয়া ক্ষুদ্র উদ্যোগেই ক্ষুধা সমস্যার সমাধান হতে পারে আর এজন্য তাদের ব্যয় করতে হবে মোট সম্পদের অতি সামান্য অংশ বিশেষ করে বিশ্বের শীর্ষ দুই ধনী জেব বোজেস ও ইলেন মার্কসের কথা উল্লেখ করেন তিনি বিশ্ব খাদ্য সংস্থার প্রধান বলেন বিশ্বে এই মুহূর্তে এমন চার কোটি বিশ লাখ মানুষ আছেন যাদের কাছে এখনই আমরা যদি পৌঁছাতে না পারি তাহলে তারা মৃত্যুর দিকে ধাবিত হবে এদের সহায়তার জন্য প্রয়োজন মাত্র ছয়শো কোটি ডলার ব্লুমবার্গের তথ্য অনুসারে টেসলার প্রধান ইলেন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় আঠাশ হাজার নয়শো কোটি ডলার বলা হচ্ছে বিশ্ব বিশ্বজুড়ে মহামারী শুরুর পর মাস্কের সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের তথ্য বলছে অক্টোবরের শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়াবে পাঁচ দশমিক শূন্য চার ট্রিলিয়নে ডেভিড বেসলে কেবল এই সম্পদের দুই শতাংশ অনুদান হিসাবে দিতে বলেছেন আর এতেই মিটবে বিশ্বের ক্ষুধার সমস্যা ব্রাজিলে পুলিশের গুলিতে সন্দেহভাজন পঁচিশ ডাকাত নিহত ব্রাজিলের পুলিশের অভিযানে পঁচিশ সন্দেহভাজন ব্যাংক ডাকাত নিহত হয়েছে স্থানীয় সময় রোববার ব্রাজিলের মিনাইস গেরাইসের ভার্গিনা শহরের ডাকাতি রোধে পুলিশের অভিযানে এই ঘটনা ঘটে স্থানীয় পত্রিকা ও টেম্পোর একটি প্রতিবেদনে বলা হয়েছে রিউডি জেনেরিও থেকে প্রায় দুইশো মাইল উত্তর পশ্চিমে অবস্থিত শহর হাতে দুইটি ফার্ম হাউজে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার ভোরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয় বলে দাবি করেছে পুলিশ পুলিশ জানিয়েছে তাদের কাছে ছিল বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ও এটিএম বুথে সমন্বিতভাবে ডাকাতি করা হবে ওই তথ্যের ভিত্তিতে স্থানীয় সময় রোববার পুলিশ খামার দুটিতে অভিযান চালায় প্রথমে খামারে সন্দেহভাজন আঠারো জনকে এবং দ্বিতীয় খামারে সাতজনকে হত্যা করা হয় ঘটনাস্থলে সন্দেহভাজন ডাকাতের রাইফেল গ্রেনেড সহ অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে এছাড়া ডাকাতিতে ব্যবহার করার জন্য তাদের চুরি করে আনা যানবাহন জব্দ করা হয়েছে যুক্তরাজ্যের টানেলের ভিতর দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ যুক্তরাজ্যের একটি টানেলের ভিতর দুইটি ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে স্থানীয় সময় রবিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে লন্ডন রোডের কাছে এই ঘটনা ঘটে এই ঘটনায় অন্তত সতেরো জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে জানা যায় প্রথমে একটি ট্রেন টানেলের ভেতর একটি বস্তুকে ধাক্কা দেয় পরে সিগন্যালের ত্রুটি থাকায় বিপরীত দিক থেকে আসতে থাকা আরও একটি ট্রেনকে সতর্ক করতে ব্যর্থ হয় থেমে থাকা ট্রেনের ড্রাইভার এতেই অন্য ট্রেনটি এসে থেমে থাকা ট্রেনে ধাক্কা দেয় অ্যাঞ্জেলা মার্টিনলি নামের ট্রেনের এক যাত্রী বলেন কয়েক সেকেন্ডের মধ্যে যে কী হয়ে গেল কিছু বোঝা গেল না হঠাৎ দেখলাম চারপাশে সব কালো সবাই খুব ভয় পেয়েছিল কিন্তু ওইভাবে কেউ বড় কোনো আঘাত পায়নি স্থানীয় ডোরসেট অ্যান্ড উইলশায়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ এই ঘটনাকে মেজর ইনসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি অ্যাম্বুলেন্স কোস্টগার্ড ও হেলিকপ্টারও পাঠানো হয় ট্রাম্পের ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে দাবি বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে যে ভুল করেছিলেন তার মাসুল আমাদের আজও দিতে হচ্ছে রোববার রাতে ইতালির রাজধানী রোমে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন এর আগে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মেরকেলের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করেন বাইডেন ওই বৈঠকের ফল তুলে ধরতে গিয়ে বাইডেন জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে বলেন তিন ইউরোপীয় দেশের শীর্ষ নেতাদের সঙ্গে তার বৈঠকে এই সমঝোতা হয়েছে যে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচল অবস্থার অবসান কূটনৈতিক পন্থায় হতে হবে এবং এটিই সেরা উপায় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বাইডেন প্রশাসন তার সবগুলো প্রত্যাহার করতে এখনও সম্মত হয়নি